ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে ইতিহাসের কোন কোন বড় প্রশ্ন পড়তে হবে তোমরা দেখে নাও। মাতসানায় বলতে কি বোঝো, খলিফা কাদের বলে, শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল, তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। এই প্রশ্নগুলো তোমাদের 2 অথবা 3 নম্বরের জন্য থাকবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর 4 নম্বর প্রশ্ন, সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধন সম্পদ কীভাবে ব্যবহার করেছিল, আর কৈবর্ত বিদ্রোহ কবে কাদের মধ্যে হয়েছিল। তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে এই মাত্র 5টি প্রশ্ন দিচ্ছি, তোমরা এই 5টি প্রশ্ন ভালোভাবে পড়বে, তোমাদের পাঠ্য বইয়ে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে। তাই তোমরা অবশ্যই দ্বিতীয় অধ্যায় থেকে এই 5টি প্রশ্ন পড়বে। তারপর তোমাদের তৃতীয় অধ্যায় থেকে আমি দিচ্ছি তোমাদের 4টা প্রশ্ন মাত্র, সামন্ত ব্যবস্থা কাকে বলে, সামন্ততন্ত্র কাকে বলে, চর্যাপদ বলতে কি বোঝো, দীপঙ্কর শ্রীজ্ঞান ব্র্যাকেটে অতীশ কে ছিলেন। এছাড়া আমি তোমাদের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের যে তোমাদের গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্নগুলো, সেগুলো আমি আগেই আপলোড করে দিয়েছি, তোমরা যদি দেখে না থাকো তোমরা সেগুলো দেখবে এবং ওগুলো পড়বে। তার সাথে তোমরা এই 2 নম্বরের প্রশ্নগুলো পড়বে, তাহলে তোমরা ফুল মার্কস কিন্তু পেয়ে যাবে এবং বাকি বিষয়ের শর্ট প্রশ্নগুলো তোমরা কিন্তু দেখে নেবে